ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম ভর্তি পরীক্ষার 2021-এর প্রশ্ন সমাধান। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিএসসি অনার্স ইন ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামের ভর্তি পরীক্ষার জন্য মেরিজবস পাবলিকেশন থেকে একটি বই প্রকাশ করেছে। এই বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো স্থান থেকে কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির মূল্য 350 টাকা। তো দেরি না করে আমরা চলে যাব এই বই থেকেই 2021 সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন সমাধানগুলো আমরা দেখে নেব। তো চলুন আমরা প্রশ্ন সমাধানে চলে যাই। এখানে আমরা 52তম প্রশ্ন থেকে সমাধান করব, আর তা হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয়। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে প্রশমন বিক্রিয়া। 53 নম্বর প্রশ্ন, দেহে কোষে কোন মোট কয়টি অটোজম থাকে? এই প্রশ্নটির উত্তরের অপশনগুলোর মধ্যে যা রয়েছে এখান থেকে সঠিক উত্তর হবে অপশন খ এবং গ উভয়ে। 54 নম্বর প্রশ্নটা ছিল, পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কোথা থেকে আবিষ্কৃত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে ছত্রাক থেকে। 55 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর হচ্ছে অপশন গ 6.15 কিলোমিটার। 56 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর হবে অপশন ক বেনাপোল। সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হবে জাপানি ভাষা থেকে এসেছে অপশন খ উত্তর। 58 নম্বর প্রশ্ন, প্রথম বাঙালি দাবা গ্র্যান্ডমাস্টারকে? সঠিক উত্তর হবে নিয়াজ মোর্শেদ। এবং 59 নম্বর প্রশ্ন, ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর প্যারিস। শিক্ষক দিবস কোনটি? 5ই অক্টোবর। প্যারা অলিম্পিক কাদের জন্য আয়োজন করা হয়? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়োজন করা হয়। এবং দৈনিক কত কিলো ক্যালোরি নিচে খাদ্য গ্রহণ করলে তাকে চরম দরিদ্র বলা হয়? 1805 কিলো ক্যালোরি। আমরা পরবর্তী পেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা 2021-এর একটি প্রশ্ন সমাধানে আমরা করতেছি। সেখানে 63 নম্বর প্রশ্ন ছিল, বিশ্বের শীর্ষ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। জিকা ভাইরাসের উৎপত্তি হয়েছিল কোথা থেকে? সঠিক উত্তর হচ্ছে উগান্ডা থেকে। বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? এই প্রশ্নটির উত্তর হবে অপশন খ 1992 সালে। ছেষট্টি নম্বর প্রশ্ন, আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত? সঠিক উত্তর, অ্যান্টিবায়োটিক আবিষ্কারক বলে বিখ্যাত। কোন সালে বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভ করেন? সঠিক উত্তর, 1974 সালে। সার্স কি? সার্স হল ব্যাধি। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর নাম কি? উত্তর হচ্ছে নাফ। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ড দ্বারা গঠিত? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে 10 নং সেক্টর, অর্থাৎ অপশন গ সঠিক উত্তর। 71 নম্বর প্রশ্ন, এমজিডির পূর্ণাঙ্গ রূপ হল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। 72 নম্বর প্রশ্ন হল, ILO প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর, 1919 সালে।
তিয়াত্তর নম্বর প্রশ্ন, রাশিয়ার মুদ্রার নাম কি? এর সঠিক উত্তর হবে রুবল। কোনটি ডাইস্যাকারাইড? এর সঠিক উত্তর হবে সুক্রোজ। সমুদ্র বধূ নামে কোন দেশ পরিচিত? সঠিক উত্তর হবে গ্রেট ব্রিটেন। দুই মৌল গ্যাসের জন্য আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন খ, PV অবলিক 2 সমান হচ্ছে RT।